নমস্কার, আমি পায়েল, আর পায়েলের গল্পের গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার গল্প নিয়মিত শুনছেন, যদি দয়া করে আপনাদের মূল্যবান মতামত একটু শেয়ার করেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে আমার সত্যি খুব ভালো লাগবে। আমি বুঝতে পারবো আমার গল্প পাঠ কতটা আপনাদের মনের কাছাকাছি পৌঁছচ্ছে। আজ আপনাদের শোনাবো বিমল মিত্রের লেখা গল্প মনোরঞ্জন বোর্ডিং। শুরু করছি আজকের গল্প পাঠ। ঘটনাটি গোড়া থেকে বলি। কালীঘাটের বাজারটা পেরিয়ে সোজা বাঁ দিকে পড়ে, ঠিক সন্ধেবেলা। গোটা পঞ্চাশেক পাওনা টাকা এক শ্যাকড়ার দোকান থেকে নিয়ে আসছি। বাঁ হাতি দোতলা বাড়িটার গা ঘেঁষে রাস্তা। হঠাৎ দোতলা বাড়ির বারান্দা থেকে একটি চিৎকার আর গোলমালের শব্দ কানে এলো। বড় চওড়া করে ঢালা সাইনবোর্ড টাঙানো, মনোরঞ্জন বোর্ডিং। আর তারই দোতলার ওপরের বারান্দার ঘটনা। রাস্তার দিকে লম্বা রেলিংয়ের গা ঘেঁষে অমন জনা পঞ্চাশেক লোক পেছন ফিরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে যা একদৃষ্টে দেখছে, গোলমালটা সেইখান থেকেই আসছে। মেরে খুন করে ফেলবো ব্যাটাকে। ব্যাটা, বাপের হোটেল পেয়েছিস? খাওয়াচ্ছি বাছাধনকে, টের পাওয়াচ্ছি। আর কিল, চর, ঘুষি, লাথি, শব্দ আসছে পটাপট দুমদাম। 14 পুরুষের নাম ভুলিয়ে দেব না, কর ব্যাটা, বমি কর। আবার কিল, চর, ঘুষি, লাথি। কিন্তু অন্য পক্ষ বোধ হয় সত্যি অপরাধী, কারণ ব্যাপারটা একেবারে একতরফা, আর সেই জন্যই বেশি ভয়ের ব্যাপার বলে মনে হল। প্রতিবাদ নেই, ক্ষমা ভিক্ষা নেই, এ আবার কেমন মারামারি? শুধু উৎসাহী দর্শকবৃন্দ নিজেদের মধ্যে রেলিংয়ে দাঁড়িয়ে মৃদু আলোচনায় ব্যস্ত। কিছু লোক রাস্তায়ও জমে গেল আমাদের ঊর্ধ্বদৃষ্টি। একজন জিজ্ঞেস করলে, কি হলো মশাই? কে উত্তর দেবে অত সময় কারণে? সামনে যা ব্যাপার ঘটছে তার থেকে চোখ ফেরাতে যদি পারি তখন উত্তর পাবে তোমরা। মোট কথা, কেই বা শোনে আর কেই বা উত্তর দেয়। আর দেরি করা নয়, সিঁড়িটা আবিষ্কার করে সোজা ওপরে উঠে গেলাম। সে এক দৃশ্য বটে। হোটেলের দুটো ঝি ওপাশে দরজার পর্দা তুলে দাঁড়িয়ে দেখছে। ঠাকুর দুজন রাতবার হাতা নিয়ে এটো হাতে দেখতে এসেছে। তারপর হোটেলের বোর্ডার ছাড়া রাস্তার বহু লোক সোজা ওপরে উঠে এসেছে দেখতে। আর কেন্দ্রস্থলে বোধহয় ওটি ম্যানেজার, বেশ চারটে পকেটওয়ালা ফতুয়া গায়ে আধা বয়সী লোকটি, মাথার চুল ছোট করে ছাঁটা, ঈশ্বর টিকি আছে কি নেই, কিন্তু গায়ে অত জোর আছে চেহারা দেখে কে বলবে? এক একটা চর গিয়ে পড়ছে আর মনে হচ্ছে তার হাত যেন ফেটে চৌচির হয়ে গেল। ঘুষিগুলো গিয়ে গিঁচ্ছে বুলেটের মতো। ব্যাটা, বাপের হোটেল পেয়েছ? 14 পুরুষের হোটেল পেয়েছ? যেন গাছ কি পাথর, নির্বিকার, নিরঙ্কুশ। এক একটা ঘুষির চোটে একবার ওধারে টলে পড়ছে, আর একটা ঘুষির চোটে একবার এধারে গড়িয়ে আসছে। না প্রতিবাদ, না ক্ষমা চাওয়া, না বিদ্রোহ, না কিছু। কিন্তু মরে যাবে যে, খুন হয়ে যাবে যে, এতগুলো লোক সবাই বুঝি এই মজাই দেখতে চায়, সবাই বুঝি চায় চলুক, এমনই করে অনেক রাত পর্যন্ত, সন্ধেটা কাটুক এইরকম পাঁচ মিশেলি মজায়, বিনা পয়সার তামাশা। এতক্ষণে নজরে পড়ল খয়া দড়ির মতো পেটটা, হালকা লিকলিকে একফালি শরীর, তবু তারই মধ্যে ছোট বড় বাহারে ছাঁটা চুল, একটা গলার বোতাম খোলা পাঞ্জাবি গায়ে, ভদ্রলোকের মতোই চেহারা তো। এবার এক লাথি। লাথিটা সোজা চোয়ালের উদ্দেশ্যেই ছোড়া হল, কিন্তু তার আগেই ধরে ফেলেছি, পেছন থেকে জাপটে ধরে টেনে এনেছি ম্যানেজারকে। লাথিটা যথাস্থানে লাগবার আগে
তীব্রষ্ট হয়ে গেল। কে আপনি, আপনি কে? আমার তখন রাগে মেজাজ বেশ অস্থির। ওকে অত মারছেন কেন শুনি? ও যে মরে যাবে, দেখতে পাচ্ছেন না ও যে মরো মরো? ম্যানেজার যেন হাসির খোরাক পেলে একটা, বললে, মরবে কি বলেন? ও বেটা 3.5 টাকা খেয়েছে আমার, খেয়ে দে এখন বলছে পকেটে পয়সা নেই। চেয়ে দেখলাম ওর দিকে, পয়সা না থাকার মতো চেহারা নয়, অপরাধ অস্বীকার করবারও প্রয়াস নেই ও পক্ষ থেকে। ম্যানেজার লোকসানের শোকে আবার মারতে উদ্যত হচ্ছিল, বাধা দিলাম হাত দুটো ধরে ফেলে, ছাড়ুন ছাড়ুন আমার হাত। এক ঝটকায় আমার হাত ছাড়িয়ে নিয়ে ম্যানেজার বোধ হয় মোক্ষম মার দিত, কিন্তু এবার সামনে এগিয়ে গেলাম, বললাম, আর যদি মারেন ওকে তো আপনাকে তুলে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব। মারব না আমি? বলেন কি, আপনার তো পকেট থেকে যায়নি, আমার গেছে মশাই, করকরে 3.5 টাকার মাল। সকলের দিকে তাকিয়ে হাত নেড়ে বলতে লাগলো ম্যানেজার, দিয়ে উঠতে পারছে না আমার লোকরা, ভেটকি মাছ ভাজা দুবার করে চেয়ে নিয়েছে, ডবল ডিমের মামলেট মুগের ডাল দিয়ে খেয়েছে, ইলিশ মাছে সর্ষে বাটা আর ডিমের কারি, শেষে কই মাছ করেছিলাম তাও, তারপর মাংস মাংসের কালিয়া চেটে চেটে খেয়েছে, মানে আশের যত দফা হয়েছিল সব খেয়েছে চেটে পুটে, শেষে ঠাকুর যোগ করে দিলেন মটন কাটলেট একটা আর ফাউল চপও একটা, জুগিয়ে দিলে আর একটা ঠাকুর। ম্যানেজার শুরু করলে আবার, তারপর রাজভোগ একটা আর একটা ছানার জিলেপি। চুপচাপ মাথা নিচু করে লোকটা সব শুনছে, অর্থাৎ সব সত্যি কথা। ম্যানেজার আবার শুরু করলে, দুজন লোক কেবল ওকে নিয়েই ব্যস্ত, যারা 8 আনা 12 আনার খেয়েছে তাদের দিকে তেমন নজর দেবার সময়ই ছিল না, বড় খদ্দের উনি, আছে বিগড়ে যান, আমি নিজে তদারক করে খাইয়েছি মশাই। আবার হ্যাঁ বলছে কি জানেন? ম্যানেজার থেমে দাঁত কটমট করে ওর দিকে তাকালো একবার, যেন পেলে চিবিয়ে ফেলে এখনই, মনে পড়েছে তার। তা বলছে কি জানেন, মাংসই ঝাল কম আর মামলেটটা ঠান্ডা, বুঝুন কত বড় খদ্দের। তারপর আমার হাতটা ফস করে ছাড়িয়ে নিয়ে ম্যানেজার ধা করে গিয়ে ওর গলা টিপে ধরেছে, কুত করে ওর গলা দিয়ে একরকম শব্দও বেরুল, করছেন কি, মরে যাবে যে? মরবে না মশাই, বমি করিয়ে দেব, বমি কর। লোকটা সত্যি বমি করে কিনা সমস্ত লোকগুলো যেন তাই দেখবার জন্য উদগ্রীব হয়ে আছে। এক ধমক দিয়ে ম্যানেজারকে টেনে আনলাম, ও হয় বমি করুক এইখানে, এই আমার চোখের সামনে, নয়তো 3.5 টাকা নগদ দিয়ে যাক। অর্থাৎ যেন বমি করলে ওর দামটা নগদ উসুল হয়ে যায়। ম্যানেজারকে আমি জাপটে ধরে আছি আর ম্যানেজারও ছাড়াবার চেষ্টা করছে, বললাম, তুলে একেবারে নিচে রাস্তায় ফেলে দেব আপনাকে, গরিব লোক, রাস্তা দিয়ে যেতে যেতে হয়তো মাংসর গন্ধ নাকে গিয়েছিল, লোভ লেগেছে আর সামলাতে পারিনি, অনেকখানি গিলে ফেলেছে, তারই জন্য এত? ম্যানেজার বললে, আমি তো দান ছত্র করতে বসিনি মশাই, তা রাস্তার লোকের নাকে গন্ধই বা অমন যাবে কেন? আমি আমার ঘরের ভেতর রান্না করছি, কার নাকে গন্ধ গেল না গেল? কথায় কথা বেড়ে যায়, দর্শক সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে, পকেটে 50টা পাওনা টাকা রয়েছে, তারই থেকে 3.5 টাকা ঝনাত করে ফেলে দিলাম, নিন আপনার টাকা, চামার কোথাকার। তারপর লোকটার দিকে চেয়ে আরো চিৎকার করে ধমকের সুরে বললাম, ভাগ ভাগ এখান থেকে, যা যা। 1 মিনিট দেরি হলো না, চটি জোড়া গলিয়ে সিঁড়ি দিয়ে সোজা ফটাফট নেমে গেল, বিজয় গর্বে আমিও নেমে এলাম একটু পরে। দর্শকরা বোধ হয় একটু নিরাশই হল, হাত 50-এক এসেছি, অর্থাৎ মনোরঞ্জন বোর্ডিং থেকে বেরিয়ে একটা পানের দোকানে পান খেতে যাব। দেখি লোকটা দোকান থেকে পান চিবোতে চিবোতে বেরুচ্ছে, আমাকে দেখেই দাঁড়িয়ে গেল, বললে,
মিছি মিছি আপনার 3.5টা কাজ গজ্জা গেল তো। আমি তো স্তম্ভিত, কিছু বলবারও অবসর দিলে না। বললে, কেন স্যার দিতে গেলে নগদ 3.5টা টাকা? ও দেখতে মেরে ধরে ঠিক ছেড়ে দিত শেষ পর্যন্ত, পুলিশকেও দিত না, বমিও হতো না আমার। আমি হা করে চেয়ে আছি লোকটার দিকে, লোকটা বলে কি? কেন, সেদিন কি হলো, এই মাস দেড়েক আগে? যে লোকটা কিছুক্ষণ আগেও একটা কথা মুখ ফুটে বলেনি, সেই ফুটপাথে পানের পিচটা লম্বা করে ফেলে আবার আরম্ভ করলে, এই মাস দেড়েক আগের ব্যাপার, ওই মলয়া হোটেল, পুরো 3 টাকা খেয়েছিলাম, এদিকে পকেট তো আমার চিরকাল গড়ের মাঠ। তারপর কিন্তু মারলে খুব মশাই, গায়ে 3 দিন ব্যথা ছিল, কিন্তু স্রেফ ফোকট, একদম ফ্রি। আরেকবার পানের পিচ ফেললে, তারপর হাসলে, কিন্তু মাংসের কারিটা আপনার গিয়ে মলয়া হোটেল রাধে ভালো, এদের রান্না সত্যি বলতে কি মশাই, আমার তেমন পছন্দ হয় না, মাংসেতে আপনারই একটু ঝাল না হলে। তারপর একটু থেমে, তাছাড়া মনোরঞ্জন বোর্ডিং এ ফ্যান নেই, খেতে বসে কেবল ঘামুন, ওখানে চেয়ার টেবিল সব আছে আগে, পয়সা দিয়ে খেতে হলে মনোরঞ্জন বোর্ডিং এ কেন খাবো বলুন? এই সহজ কথাটা ওই ম্যানেজার বুঝলে না, কত রকম অবুঝ মানুষই থাকে দুনিয়ায়। হ্যাঁ, লোকটা চলেই যাচ্ছিল, ফিরে দাঁড়ালো, বললে, একটা কথা কিন্তু আপনি ঠিক বলেছেন স্যার, মাংস রাঁধবে হোটেলের ভেতর আর রাস্তায় তার গন্ধ ভেসে আসবে, এ কেমন আইন মশাই? 4-5 দিন উপোস করার পর ওই গন্ধে লোভ সামলানো যায় বলুন, আপনি বলুন। লোকটা আরেকবার পানের পিচ ফেললে, তারপর সোজা উদ্দেশ্যহীন ভাবে চলতে শুরু করলো। কেমন লাগলো আজকের গল্প পাঠ? কত অদ্ভুত ঘটনাই না ঘটে আমাদের এই আশ্চর্য পৃথিবীতে। বেচারা বেশ কয়েকদিন খায়নি, মানলাম, তবে এই রকম বুকের পাটা কজনের থাকে বলুন তো? পকেট গড়ের মাঠ, এদিকে দিব্যি নানান রকম সুস্বাদু খাবারের অর্ডার সে দিয়ে চলেছে, ম্যানেজার মশাইকেই বা দোষ দেওয়া যায় কি করে? তিনি ভেবেছিলেন বিশাল পয়সাওয়ালা খদ্দের, তদারকি করে তাকে খাইয়েছেন, খাওয়ানোর শেষে যদি পাওনা না পাওয়া যায় কারই বা মাথার ঠিক থাকে। তবে হ্যাঁ, গায়ে হাত তোলা বোধ হয় ঠিক হয়নি, একটু ক্ষমা ভিক্ষা করে দেওয়াই যেত। যদি ভালো লাগে আমার গল্প পাঠ, আবার ওই একটা কথাই বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও একটা অন্য গল্প নিয়ে হাজির হয়ে যাব, ভালো থাকবেন সকলে, নমস্কার।